দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। শুরুতে রয়েছে রাশিয়া ইরানকে উচ্চমানের উপগ্রহ দিচ্ছে যা মার্কিন ইসরায়েলি ঘাঁটি ট্র্যাক করতে পারে, বলছে রিপোর্ট। এদিকে নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হলেন বেনেট। আরও জানবেন পাকিস্তানের চেয়েও বিপজ্জনক চীন, বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়াও রয়েছে ফের উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু কাশ্মীর। আরও জানিয়ে দিব অধিকৃত গোলান মালভূমি মুক্ত করতে সম্পূর্ণ প্রস্তুত, বললেন নুজেবা আন্দোলন। এছাড়াও রয়েছে চীনের বিরুদ্ধে একজোট G7। আরও জানিয়ে দিচ্ছি আফগানিস্তানে বোমা হামলায় নিহত 7। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলি অভিযানের তথ্য ফাঁস। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। রাশিয়া ইরানকে উচ্চমানের উপগ্রহ দিচ্ছে যা মার্কিন ইসরায়েলি ঘাঁটি ট্র্যাক করতে পারে, সূত্র রিপোর্ট। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, ইরান একটি উচ্চ রেজলিউশন ক্যামেরায় সজ্জিত একটি রাশিয়ান তৈরি ক্যানোপাস ভি উপগ্রহ পাচ্ছে যা মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটি ট্র্যাক করতে পারে। মার্কিন ও মধ্যপ্রাচ্যের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছে। পোস্টে কর্তৃক উদ্ধৃত কর্মকর্তাদের মতে, ইরান একটি উচ্চ রেজলিউশন ক্যামেরায় সজ্জিত একটি রাশিয়ান তৈরি ক্যানোপাস ভি উপগ্রহ পাবে, যাতে ইরানকে পার্সিয়ান উপসাগরের তেল শোধনাগার এবং ইসরায়েলি সামরিক ঘাঁটি থেকে শুরু করে সুবিধাগুলি অব্যাহত রাখতে সহায়তা করবে। এদিকে পোস্টকার্ডটি কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, নাগরিক ব্যবহারের জন্য বাজারজাত করা ক্যানপাস ভি অধিগ্রহণে ইরানি সামরিক অধিকার রক্ষারা ব্যাপকভাবে জড়িত রয়েছে এবং শর্তাদির আলোচনায় সহায়তার জন্য ইরানের অভিজাত ইসলামিক রেজুলেশনারি গার্ড কর্পোরেশন নেতারা 2018 সাল থেকে একাধিকবার রাশিয়া সফর করেছেন। উক্ত প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার বিশেষজ্ঞরা এই বসন্তে ইরানে ভ্রমণ করছিলেন গ্রাউন্ড ক্রুদের প্রশিক্ষণ আদায়ের জন্য, যারা উত্তরের শহর কোয়ারজারের নিকটে একটি নতুন নির্মিত জায়গা থেকে স্যাটেলাইট পরিচালনা করবে। উল্লেখ্য, ইরানের রেজুলেশনি গার্ডস গত বছরের এপ্রিলে নূর ওয়ান নামে একটি দেশীয় সামরিক উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছিল। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উদ্বোধনের নিন্দা জানিয়েছিল, বলেছিল ইরানের মহাকাশ কর্মসূচি শান্তির বা সম্পূর্ণ বেসামরিক নয়। সূত্র ওয়াশিংটন পোস্ট। নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হলেন বেনেট। ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর এক জবর অবসানের ঘটনা ঘটতে যাচ্ছে। নেসেটে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা পেলে নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হয়েছেন নাফতালি বেনেট। তিনি হচ্ছেন দেশটির 13তম প্রধানমন্ত্রী। খবর জেরুজালেম পোস্টের। বেনেটের মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া এবং নতুন সরকারের নির্দেশিকা তুলে ধরার মধ্য দিয়ে নেসেটে বিশেষ অধিবেশনে এরপর গতকাল রাতে শুরু হয়। এরপর ইয়েস আতিত দলের প্রধান ইয়ার লাপিড বক্তব্য দেন। এরপর নেতানিয়াহু এবং 13টি দলের প্রতিনিধিরা বক্তব্য দেন। এরপর নেসেটে স্পিকারকে বদলানোর জন্য ভোট অনুষ্ঠিত হয়েছে। তারপরেই আয়োজিত হয়েছে আস্থা ভোট। পাকিস্তানের চেয়ে বিপজ্জনক চীন, বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের পশ্চিমে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোলের ওপরে পাকিস্তান, দেশটির পূর্বে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের ওপরে চীন। ভারতের দিকে অস্ত্র তাক করে বসে রয়েছে প্রতিবেশী দুটি দেশই। এদের মধ্যে কে বেশি বিপজ্জনক, পাকিস্তান নাকি চীন? জি মিডিয়াকে জানালেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত। খবর নিউজের। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেই বলেন, ভারতের জন্য পাকিস্তানের তুলনা অনেক বড় বিপদ চীন। সাক্ষাৎকারে জেনারেল বিপিন রাওয়াত বলেন, দুই সীমান্তেই আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তবে শক্তিশালী প্রতিবেশীকে অবশ্যই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তিনি আরো বলেন, আমাদের যে প্রতিবেশী দেশ বেশি শক্তিশালী, যার কাছে দক্ষ বাহিনী অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, সেই প্রতিবেশীকে তো অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে। এদিকে পাকিস্তানকে নিয়ে জেনারেল বিপিন রাওয়াত বলেন, তবে অপর প্রতিবেশীকেও হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ তাদের সঙ্গে সন্ত্রাসবাদীরা রয়েছে। যদি কার্গিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তবে অবশ্যই আমাদের পশ্চিম তীরে প্রতিবেশী বিপজ্জনক হতে পারে। ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানের তৈরি কোয়াড গোষ্ঠীকে কি এশিয়ান নেটো বলা যায়? প্রশ্নের উত্তরে জেনারেল বিপিন রাওয়াত স্পষ্ট করে জানান, বর্তমানে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখাই এই গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য। তবে ভবিষ্যতে কি হবে সেই বিষয়ে জানা কল্পনা জানেননি তিনি। ফের উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু কাশ্মীর। আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারতের ভূস্বর্গ খ্যাত উপত্যকা জম্মু কাশ্মীর। সোপোর শহরে অজ্ঞাত অস্ত্রধারীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। পরে পুলিশের সন্ত্রাস বিরোধী পাল্টা অভিযানে চারজনের প্রাণহানি ঘটাচ্ছে, এতে আহত হন অনেকেই। পরে লাশ নিয়ে পুলিশ হামলার তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, আমরা একসাথে রাস্তার পাশে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ করে পুলিশ এসে গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আরেকজন দৌড়ে প্রাণে বাঁচার চেষ্টা করলে তাকেও লক্ষ্য করে গুলি করা হয়।
জানা গেছে নিরাপত্তা বাহিনী টহল গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় অস্ত্রধারীরা পরে সন্ত্রাসী বিরোধী অভিযানের নামে পুলিশ অস্ত্রধারীরা পালিয়ে গেলেও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা হামলাকারীদের ধরতে না পারলেও নিরীহ মানুষকে গুলি করে হত্যার সমালোচনা করেছেন এদিকে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর লকডাউনের মধ্যেই হঠাৎ করে নিরাপত্তা বাহিনী ও রাজনীতিবিদদের ওপর বেড়ে গেছে সন্ত্রাসী হামলা এর আগে গেল সপ্তাহে কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলায় ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা নিহত হন অধিকৃত গোলান মালভূমি মুক্ত করতে সম্পূর্ণ প্রস্তুত নুজাবা আন্দোলন ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী সংগঠন আল নুজাবার মুখপাত্র নাসের আশিমারে বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের হাতে দখল হওয়া গোলান মালভূমি মুক্ত করার লড়াইয়ে অংশ নিতে তার সংগঠন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে তিনি বলেন সমস্ত লক্ষণ জোরালোভাবে এই ইঙ্গিত দিচ্ছে যে তেল আবিব ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে লেবাননের আল অহেদ নিউজ ওয়েবসাইটে নাসের আশিমারে এসব কথা বলেছেন তিনি জানান তার সংগঠন 2017 সালে গোলান লিবারেশন ব্রিগেড নামে একটি শাখা প্রতিষ্ঠা করেছে যারা সিরিয়ার প্রতিরোধকামী যোদ্ধাদের সঙ্গে বিশেষভাবে কাজ করছে তাদের লক্ষ্যে কৌশলগত গোলান মালভূমি সিরিয়ার হাতে ফিরিয়ে আনা এদিকে আজ নুজাবা আন্দোলনের মুখপাত্র আরও জানান তার সংগঠনের যোদ্ধারা সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করছে তা সত্ত্বেও এসব যোদ্ধা ইহুদিবাদী ইসরায়েল সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে এবং তারা তাদের পথে অটল থাকবে এ ধরনের লড়াইয়ের জন্য সংগঠনের এলিট যোদ্ধারা আলাদা ধরনের চমৎকার কিছু প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের হাতে এমন যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র রয়েছে তারা শুধুমাত্র গোলান মালভূমি নয় বরং ইহুদিবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে হামলা চালানোর ক্ষমতা রাখে এছাড়াও আশামির বলেন গোলান মালভূমি মুক্ত করার জন্য কাউন্ট ডাউন শুরু হয়েছে এখন বাকিটা নির্ভর করছে সিরিয়ার ভাইদের উপর তবে সমস্ত লক্ষণই এই ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলের অবসান অত্যাশন্ন সূত্রটি জানিয়েছে পার্স টুডে চীনের বিরুদ্ধে একজোট G7 এশিয়ার পরশক্তি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প আরেকটি প্ল্যাটফর্ম বাস্তবায়ন করতে যাচ্ছে বিশ্বের ধনী দেশগুলোর জোট G7 যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করবে ধনী দেশগুলোর এই জোট যুক্তরাজ্যের কর্নওয়ালে চলমান G7 সম্মেলনে দেশগুলোর নেতারা এমন একটি সিদ্ধান্তে পৌঁছান এছাড়া নিম্ন ও মধ্যম আয়ের কোম্পানিগুলোকে উন্নত অবকাঠামো তৈরিতে সহায়তা করার পরিকল্পনা গ্রহণ করেছে G7 এদিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন G7 শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এই আহ্বান জানান বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র দ্বারা চালিত বিল্ড বেটার ওয়ার্ল্ড পরিকল্পনাটি চীনা প্রকল্পটির বিকল্প হতে পারে খবর বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয় উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামোয় বেইজিংয়ের বিনিয়োগকে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন জোট গঠনের আহ্বান জানান বাইডেন এছাড়া চীনের জিংজিয়াং প্রদেশে উইগুর মুসলিম সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি তোলেন মার্কিন প্রেসিডেন্ট সমালোচনা করেন জোরপূর্বক মুসলিমদের বন্দী শিবিরে আটকে রাখা ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের এছাড়াও বিশ্বব্যাপী চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় চ্যালেঞ্জ ছিল সম্মেলনের দ্বিতীয় দিনের অন্যতম ইস্যু বিশেষ করে বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প ঠেকাতে একটা G7 আফগানিস্তানে বোমা হামলায় নিহত 7 আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলায় কমপক্ষে 7 জনের প্রাণহানি ঘটেছে এতে আহত হয়েছেন আরও 6 জন কাবুলের পশ্চিমাঞ্চলে হামলার ঘটনাটি ঘটে কাবুল পুলিশের মুখপাত্র বশির মোজাহিদ জানান হামলার পর বোমাটি দুটি গাড়িতে আঘাত হানে এতে হতাহতের ঘটনাটি ঘটে কাবুলের যে স্থানে বোমা হামলাটি হয়েছে সেখানে মূলত স্থানীয় হাজারা জাতিগোষ্ঠীর বসবাস এর আগে চলতি মাসের শুরুর দিন কাবুলে পৃথক বোমা হামলায় 12 জন নিহত হয়েছেন এদিকে দেশটির হাজারা গোষ্ঠীকে কেন্দ্র করে দুটি বোমা হামলা চালানো হয় হামলাগুলো হয় হাজারা নেতা মোহাম্মদ মুহাকিক এর বাড়ির কাছে একটি শিয়া মসজিদের সামনে বেশিরভাগ হাজারি গোষ্ঠী শিয়া মতের অনুসারী সর্বশেষ জানিয়ে দেব ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলি অভিযানের তথ্য ফাঁস মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল কিভাবে ইরানের ওপর অভিযান পরিচালনা করে তার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য বিদায়ী প্রধান ইয়োশি কোহেন ইসরায়েলি চ্যানেল 12 এর সাংবাদিক ইলানা ড্রায়নকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন যা দেশটি প্রচারিত হয়েছে মোসাদ প্রধানের দায়িত্ব থেকে গত সপ্তাহে অবসরে যান ইয়োশি কোহেন খবর বিবিসি নিউজের ইরানের পরমাণু আর্কাইভ থেকে কিভাবে নথিপত্র চুরি করা হয়েছিল সাক্ষাৎকারে তারই বিস্তারিত জানিয়েছেন তিনি তিনি বলেছেন 2018 সালে আর্কাইভে এই অভিযান চালিয়ে হাজার হাজার নথিপত্র চুরি করে ইসরায়েলে নিয়ে আসা হয় তিনি আরও ইঙ্গিত দিয়েছেন ইরানের পরমাণু স্থাপনা নাতানজে যে ধ্বংসযোগ্য হয়েছিল এবং ইরানের একজন পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের সঙ্গেও ইসরায়েলি সম্পৃক্ততা রয়েছে বিবিসি নিউজের মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক রাফি বের্গ বলেছেন মোসাদের সাবেক প্রধানদের সাক্ষাৎকার দেওয়া বা নির্দিষ্ট কিছু বিষয়ে গণমাধ্যমের কাছে বক্তব্য দেওয়া নতুন কিছু নয় কিন্তু ইয়োশি কোহেন এমন কিছু মন্তব্য করেছেন যা সত্যি বিষয়কর এই প্রথমবারের মতো তিনি স্বীকার করার কাছাকাছি গেছেন যে ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে নাশকতার সঙ্গে ইসরায়েল জড়িত তবে অনেক হিসাব নিকাশ করে সাক্ষাৎকারটি দেওয়া
করা হয়েছে এবং সেটি ইসরায়েলের সামরিক সেন্সর পার হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।